276 নম্বরে প্রশ্ন, ইবলিসের মৃত্যু কোথায়, কোন স্থানে, কখন, কি অবস্থায় হবে, মরণের আগে ও পরে? কিতাবের 221 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ পাক হযরত আজ্জাল আলাইহিসসালামকে বলবেন, হে আজ্জাইল, তুমি তোমার সমস্ত সাহায্যকারী ফেরেস্তা ও পাপাত্তা শয়তানের জান কবজ করো। দুনিয়ার সৃষ্টির প্রথম হতে আজ পর্যন্ত যাবতীয় জীবীর জান কবজ করতে যে সম পরিমাণ শক্তি ও কষ্ট দিয়া জান কবজ করেছ, এর চেয়েও চতুর্গুণ শক্তি ও কষ্ট দিয়া ইবলিসের জান কবজ করো। আল্লাহ তাআলার আদেশে হযরত আজ্জাইল আলাইহিসসালাম এমন ভীষণ অগ্নি মূর্তি ধারণ করবে যে তা সেই মূর্তি দর্শন করা মাত্র দুনিয়ার যেই কোনো জীব, মানব, দানব, দেও, দৈত্য মৃত্যুর মুখে পতিত হইত। এরপর জাহান্নাম হইতে 70,000 অগ্নিময় শিকল অসংখ্য ফেরেশতা সঙ্গে লইয়া ইবলিসের জান কবজ করতে যাইবেন। ইবলিস আজ্জাইলের সেই ভীষণ ভয়াবহ মূর্তির আকৃতি দেখিয়া বয়ে দৌড়াইয়া পালাইবার চেষ্টা করবে। আজ্জাইল বলবেন, হে পাপিষ্ট, পালাবি কোথায়, আজ তোর শেষ দিন। ইবলিস এই কথা শুনিয়া দুনিয়ার এক প্রান্ত হইতে অন্য প্রান্তে দৌড়াইয়া দৌড়দৌড়ি করে যখন ক্লান্ত হয়ে পড়বে এবং হযরত আদম আলাইহিস সালামের কবরের নিকটে গিয়ে উপস্থিত হবে, সেই সময় মালাকুল মউত তার সাহায্যকারী সকল ফেরেশতা সহ উপস্থিত হয়ে যোজক হইতে আনিত 70,000 শিকল দ্বারা বাঁধিয়া ফেলিবে। তখন তাকে যোজকের একটি অগ্নির পেয়ালা পান করাইবেন। উহা পান করা মাত্রই সে ভীষণ চিৎকার করিয়া পান ত্যাগ করিবে। 277 নম্বরের প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম কে মূর্তি পূজা করেছিলেন এবং সেই মূর্তিটির চেহারার আকৃতি কেমন ছিল, এবং দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজা করার রহস্য কি, মরণের আগে ও পরে নামক কিতাবের এবং খাইরুল হাসর ও কিতাবের কিয়ামতের আলামত নামক কিতাবের 36 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। উত্তর হল, কাবিল হাবিলকে হত্যা করিবার পরে আর বাড়িতে যান নাই, 12 বৎসর পর্যন্ত জঙ্গলে ঘুরিয়া বেড়াইবার পর একদিন একটি গভীর জঙ্গলের মধ্যে এক স্থানে সুন্দর একটি পাথরের মূর্তি দেখিতে পাইল। উহাদের একজন পুরুষ মূর্তি এবং একজন নারীর মূর্তি। মূর্তিগুলো দেখিতে অবিকল আদম ও হাওয়া আলাইহিসসালামের চেহারার আকৃতির মতো। কাবিল দেখিতে পাইল যে একজন দরবেশ দাঁড়িয়ে লোক ফুল ও ফলমূল দিয়া মূর্তি দুটির সামনে উপর হয়ে সিজদা করিতেছে এবং কাবিলকে বলল, আমি একজন ফেরেশতা, আর পাথর দুটি মূর্তি হলো আদম ও হাওয়া মৃত্যুর আগে বলে গেছেন যে তার পুত্র কাবিল যেন তাদের মূর্তিগুলো পূজা করেন। কাবিল এই কথা শুনিয়া পূজা করতে আরম্ভ করেন। দরবেশদারি লোকটি ছিল ইবলিস, আর ইবলিসেই সর্বপ্রথম কাবিলকে দিয়ে মূর্তি পূজার সূচনা আরম্ভ করিয়া দিলেন। 278 নম্বরের প্রশ্ন, পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি এই পৃথিবীতে থাকিয়েই বেহেস্তের হুর বিয়ে করেছিলেন, আপনার প্রশ্ন হলো সেই ব্যক্তিটির নাম কি? খাইরুল হাসর নামক কিতাবের 38 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই প্রশ্নের উত্তর হলো, হযরত আদম আলাইহিসসালামের সন্তানগণ জোড়ায় জোড়ায় একটি ছেলে একটি মেয়ে জন্ম হয়েছিল। শুধু হযরতে শীস আলাইহিসসালাম বেজোড় জন্ম হয়েছিল। তার কারণে আল্লাহ পাকের আদেশক্রমে হযরত জিব্রাইল আলাইহিসসালাম ব্যস্ত হইতে একজন হুর আনিয়া হযরত শীস আলাইহিসসালামের সাথে বিবাহ পরিয়ে দেন। আর ফেরেশতাদের ব্যস্তের হুরের ভাষা ছিল আরবি ছিল। তখন থেকে পৃথিবীতে আরবি ভাষা প্রচলন শুরু হয়ে যায়। 279 নম্বরের প্রশ্ন,
89 নম্বরের প্রশ্ন 79 নম্বরের প্রশ্ন হযরত নূহ আলাইহিসসালাম 950 বছরে কয় জন উম্মত করেছিলেন খাইরুল আসর নামক কিতাবের 39 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন উত্তর হলো হযরত নূহ আলাইহিসসালাম 950 বছরে মাত্র 40 জন লোককে উম্মত বানিয়েছিলেন আজকে এই পর্যন্তই প্রশ্ন রাখলাম অন্যদিকে অন্যদিন অন্যদিকে প্রশ্ন রাখার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু